মঙ্গলবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, কোনো অপরাধ কিছু নেই, দিতে পারে, যাদবপুর বিষয়ে আলোচনা হতেই পারে, সে বিজেপি কেন, আমরা তাহলে আমরা দিতাম। কিন্তু আমার কথা হচ্ছে শুধু যাদবপুর কেন, আইআইটি তো হয়েছে, আমার কথা হচ্ছে এই 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 যাকে বলে সংকীর্ণ মানসিকতা এবং সেই সংকীর্ণ রাজনীতি বিজেপি বাংলায় করতে চাইছে, যেখানে তাদের সব কিছুই ফর্সা, বাকি সব কিছুই কালো। এটাই বলছি, আমরা যাকে সাদা তাকে সাদা বলি, যাকে কালো তাকে কালো বলি। বিধানসভায় যারা আছে তাদের দেখার দায়িত্ব, তাদের কাছেও আমি বলবো পশ্চিমবঙ্গের র্যাগিংকে নিষিদ্ধ করার জন্য আইন পাস করতে চাপ দেওয়া হোক। আমাদের যদি বিধানসভায় মেম্বার থাকতো আমরা এই কথাটা বলতাম। বিধানসভায় যারা যে পার্টির থাকুক না কেন, যদি তারা বাংলার জনপতি হয়ে থাকে, র্যাগিং নিষিদ্ধ করার ব্যবস্থা করুক। র্যাগিং শুড বি প্রোহিবিটেড ইন বেঙ্গল ফার্স্ট। ব্যাপারে যে পশ্চিমবঙ্গে কোনো কলেজ তৃণমূলের দখলের বাইরে নাই, হঠাৎ যাদবপুর তৃণমূলের দখলের বাইরে চলে গেল, এটা বিরাট একটা গবেষণা দরকার। সেই গবেষণাটা দিদি নবান্নে বসে করুন, তাহলে বুঝে যাবে। আপনার বিজ্ঞানীরা বলবে যে কেন যাদবপুরে অতিবাম এলো আর কেন আপনি যাদবপুর নিয়ে কমপ্লেন করছেন। নবান্নে একটা গবেষণা কেন্দ্র করুন, আপনি এখনই বুঝে যাবেন। সারা পশ্চিমবঙ্গে কোনো স্কুলে কোনো কলেজে আপনি ছাড়া কেউ নেই, তৃণমূল ছাড়া কেউ নেই, থাকলে তাকে জেলে যেতে হবে, মার খেতে হবে, গুলি খেতে হবে। হঠাৎ যাদবপুরে আজকে অভিযোগ কেন বামেদের উপর আসছে? আপনার সরকার, পুলিশ আপনার, যাদবপুর আপনার রাজ্যের অধীনে, সেখানে খুন হবে, ধর্ষণ হবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, এগুলোকে আপনি কিছু দেখবেন না? আপনি হরিবল বলে বসে যাবেন? হয়ে গেছে, করলে করবে, কোনো অসুবিধা নেই। সেই সঙ্গীত কি অপাং আপাং ঝাপাং, প্রখ্যাত দিদি লিখবেন, অন্য কেউ লিখবে, সেটা আমাদের জানা দরকার। সেই সঙ্গীত কি দিদি লিখবেন, বাংলার অন্য মানুষরা লিখবেন, কবি সাহিত্যিকা লিখবেন, জানা দরকার। এত অপাং আপাং ঝাপাং দেখতে দেখতে আমাদের অভ্যস্ত যেতাম। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।